চাগে <laughs> একটু পারমিশন দিলে আপনার সাথে কথা রেডি Auxerra, 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 Auxerra... 对。 আপনারা আসলে নিশ্চয়ই জানেন যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্টার মহোদয়ের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল নারী গঠিত কেলেঙ্কারি এর আগেও একটি ছিল পরবর্তীতে আমরা শিক্ষক সমিতিটা আমলে নিয়ে আমরা মাননীয় ভাইস চ্যান্সেলার স্যারের কাছে আমরা বিচার দাবি করেছিলাম এবং সেই প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটির কমিটিতে আমরা আমাদের জানা মতে উনি দোষী প্রমাণিত হয়েছিলেন সেখানে সিন্ডিকেটে ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে ওনাকে চলে যাওয়ার জন্য কিন্তু উনি যাননি এখন উনি আবার জয়েন করতে এসেছেন এটা যেটা সমস্যা যেটা আমাদের যে নারী কলিগ আছেন সম্মানিত নারী এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন নারী কলি এবং স্টুডেন্ট যারা আছেন ছাত্রছাত্রী ছাত্রীরা তারা অবশ্যই ডিসকমফোর্ট ফিল করবেন ওনার সাথে কাজ করার জন্য আমাদের এই জায়গাটাই আসলে উদ্বেগের বিষয় আমাদের কনসার্নের বিষয় আমরা এই কারণেই আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী সবাই ক্ষুদ্র যে এই ধরনের একজন চরিত্রের লোক যদি বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কোনোভাবেই ভালো থাকার কথা না আমরা দেব না এটা আইনের তো আসলে মানে আইনের ভিতর থেকে যেটা করা সম্ভব আমরা সেটাই আমরা আসলে আমাদের প্রতিবাদ করব আইনের মধ্যে থেকে আসলে আপনারা তো জানেন যে আমার মানে বিরুদ্ধে একটি অন্যায়ভাবে একটি চিঠি গেছে যে আমাকে পদত্যাগ করার জন্য হ্যাঁ তো সংগত কারণে আমি কোর্টের কাছে আইনের কাছে গিয়েছি হ্যাঁ আইন আমার পক্ষে স্টে অর্ডার দিয়েছে সংগত কারণে আমি স্ট্রা অর্ডার নিয়ে আমি যোগদান করতে এসেছি স্যার যেহেতু কোর্ট স্টে করেছে আমি বলতেই পারি যে এটি সঠিক নয় এই যে নৈতিক স্খলনের কথাটি বলা হয়েছে না আমি যথারীতি আমি এখন পর্যন্ত আমি কনফার্ম যে এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং আমি আইনের আশ্রয় থাকব এবং আইনগতভাবে আমি নড়ে যাব আসলে আজকে একটা ভালো দিন ছিল আমাদের সেটি হচ্ছে আমরা আমাদের আব্দুর রফসেন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন করার কথা সেই উপলক্ষেই তো আমরা সব জড়ো হয়েছিলাম এখানে ভবনটিও হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেছেন কিন্তু কার্যক্রম আজকে উদ্বোধন করার কথা ছিল তো এগারোটার সময় ছিল এখন তো দেরি হয়ে গেল আমাদের আপনারা জানেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করতেন মনিরুল ইসলাম ওনার বিরুদ্ধে একটি সেক্স স্ট্যান্ডালের উপরে ভিত্তি করে একটা ভিডিও এ শহরে প্রকাশিত হয়েছিল তো সেই ভিডিওটি বিষয়ে যখন আমার নজরে আসে শিক্ষক সমিতির একটা দাবি ছিল এটা তদন্ত করা হয় তদন্ত করে এটা প্রমাণ প্রমাণিত হয়েছে যে না সত্য এটা এবং এটা যখন সিন্ডিকেটে নিয়ে যাওয়া হয় সিন্ডিকেট থেকে এটাকে বলা হয়েছে যে সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত হয়েছে যে এটা নৈতিক স্খলনের পর্যায়ে পড়ে এবং সে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন যেটা আছে প্লাস সরকারি আইনে এই ভদ্রলোকের এই বিশ্ববিদ্যালয়ের চাকরি করার নৈতিকতা নাই সে কারণে তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যেতে হবে সে কারণেই তাকে বলা হয়েছিল তুই রিজাইন সেটি না করে আজকে হঠাৎ করে কোথেকে এক কোর্টের আদেশ নিয়ে এসছে যে তার কার্যক্রম মানে ব্যাহত ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল এবং সে কারণেই আপনারা বুঝতেই পারছেন যে এ ধরনের একজন ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে থাকে বিশ্ববিদ্যালয়ে এটা চালানো ডিফিকাল্ট বিশেষ করে আমার এখানে নারী কর্মকর্তা নারী শিক্ষক আছেন নারী কর্মচারী আছেন তারা তো কখনও সেফ ফিল করবেন না সুতরাং সে কোর্টের আদেশ আমি অমান্য করছি না কোর্টে আমরা এটা ফেস করব কিন্তু হয়তো কোর্টকে এটা এই কথাটা বলা হয়নি যে কারণেই কোর্ট এই আদেশ দিয়েছেন আমরা এখন যাব কোর্টে এই হচ্ছে শেষ শেষ ঘটনা এবং সেই কারণেই সবাই তার বিক্ষোভ প্রকাশ করার জন্য ক্ষোভ প্রকাশ করার জন্য এখানে জড়ো হয়েছে।